হলুদ রঙের পাট ভাঙা শাড়ি, সকাল সকাল কাঁচি হলুদ গায়ে মেখে স্নান সেরে বাগদেবীর পুজোয় বসা, তারপর বন্ধুদের সঙ্গে হই হুল্লোড়, হাসি ঠাট্টা। আমার আপনার সরস্বতী পুজো মানে এসব হলেও ওনাদের কাছে সরস্বতী পুজোর সংজ্ঞাটা একেবারে আলাদা। পেশায় ওনারা মরশুমে শিল্পী, কিন্তু বাঙালির তো বারো মাসে তেরো পার্বণ, তাই বছরভর ব্যস্ত তারা। সামনে সরস্বতী পুজো, তার মধ্যে এখন আবার কচিকাঁচাদের নতুন ডিম্যান্ড, মূর্তি চাই কাস্টমাইজড। তাই সাধারণভাবে মূর্তি বানানোর পাশাপাশি চলছে ক্যাটালগ দেখে মূর্তি বানানোর তোড়জোড়। এখানে যে এই কদিন কি বিশাল কর্মকাণ্ড চলে সেটা নিজে চোখে না দেখলে বিশ্বাসই করবেন না আপনি। চাকদার কুমোরপাড়া, শোনা যায় সরস্বতী পুজো উপলক্ষে সবচেয়ে বেশি মূর্তি নাকি এই অঞ্চলেই তৈরি হয়। সুতরাং শেষ মুহূর্তের ব্যস্ততা দেখে মনে হতে পারে সামনে যেন মেয়ের বিয়ে। প্রজন্মের পর প্রজন্ম নিপুণ হাতে আর দুর্দান্ত সৃষ্টিতে শিল্পকে পৌঁছেছেন বাংলার কোণে কোণে। আমার বাবা করতেন, তার সঙ্গে সঙ্গে আমরা করতে করতে এই শিখে গিয়ে এখন নিজেরাই করছি, বাবা গত হয়ে গেছেন। এদের হাতে তৈরি মূর্তি শুধু বাংলায় নয়, পৌঁছে যায় বাংলার বাইরেও, আসাম, বিহার, এমনকি ত্রিপুরাতেও। সারা চাকদা জুড়ে রয়েছেন প্রায় একশোরও বেশি মৃৎশিল্পী, আবার তাদের সাহায্য করার জন্য রয়েছেন আরো সচারেক সহশিল্পী। এই লাইনে মালিক প্রায় চাকদায় নিয়ে নিয়ে করে 100 ঘর আছে এবং ঠাকুর বানায়, আর যদি দুজনকে কারিগর ধরে আরো 300-400 ফ্যামিলি চলে এই কাজের উপরে। কেউ ছাঁচে ফেলে প্রতিমা করছেন, আবার কেউ ব্যবহার করছেন আধুনিক মেশিন, কেউ চোখ আঁকছেন, কেউ রং করছেন, কেউ কাপড় পরাচ্ছেন, আবার কেউ বা কাঁচা মাটির মূর্তি পুড়িয়ে টেরাকোটার রূপ দিচ্ছেন। সব মিলিয়ে চাকদার কুমোর শিল্পীদের দম ফেলার সময় নেই এখন। দিন দিন মূল্যবৃদ্ধি হয়ে যাচ্ছে সমস্ত কিছুর, যেমন কাঠের, আমাদের তো জ্বালানির জন্য কাঠ লাগে, ঠাকুর তৈরি করার যে জ্বালানিটা সেটার জন্য কাঠের দরকার, কাঠের দাম বেড়ে যাচ্ছে, কাঠ পাওয়া যাচ্ছে না তেমন। তারপরে রঙের দাম দিন দিন বেড়েই যাচ্ছে, এখন তো আমাদের সে খড়ি মাটির রঙে আর রং হচ্ছে না, এখন সমস্তটাই কস্টলি রং, ডিস্টেম্পার, ফেব্রিক কালার, প্লাস্টিক পেন্ট, এগুলো দিয়ে করার জন্য খরচাটা অনেকটাই বেশি হচ্ছে। মূর্তি তৈরির মূল কাঁচামাল হলো মাটি, এই মাটির যোগান নিয়েও এক বিরাট সমস্যায় পড়েছেন এরা। মাটির যোগান না থাকায় ক্রেতাদের চাহিদাও সঠিকভাবে পূরণ হচ্ছে না, কাজ বন্ধ করে দিতে বাধ্য হচ্ছেন অনেকে। একটা সমস্যা মাটির সমস্যা, এখনো সমস্যা নেই, ভবিষ্যৎ যদি মাটি পাওয়া যায় তাহলে চলবে, নাহলে ব্যবসা বন্ধ করে দিতে হবে। পরিশ্রম বেড়েছে কিন্তু সেই অনুপাতে রোজগার বাড়েনি। সব থেকে বড় সমস্যা হলো পরবর্তী প্রজন্ম নতুন করে এই পেশায় যুক্ত হতে একদম নারাজ। মুখ্যমন্ত্রী কিন্তু লোকশিল্পীদের জন্য শিল্পী ভাতা শুরু করেছেন, তাহলে কি আধুনিক প্রজন্ম এই ভাতার উপর আস্থা রাখতে পারছেন না, নাকি এই ভাতার পরিমাণ আজকের দিনে দাঁড়িয়ে যথেষ্ট নয়? তার উপর এরা লেখাপড়া শিখেছে, দিনের শেষে তারা চায় জব সিকিউরিটি, যা এই শিল্পে একেবারেই নেই। নির্মম বাস্তবকে সঙ্গী করেই এখনো টিকে থাকার লড়াই চালাচ্ছেন তারা, কিন্তু এইভাবে কষ্ট করে আর কতদিন? কোনোদিন আবার বাংলার এই ঐতিহ্যবাহী মৃৎশিল্প মৃত শিল্পে পরিণত হবে না তো? নদিয়া থেকে সুব্রত সরকারের রিপোর্ট, বিজনেস প্রাইম নিউজ।